Assalamualaikum guys, shobai kemon achho asha kori shobai onek beshi beshi bhalo achho tatilam bondhu amra already bujhe gecho je ajke ami abar choye ashlam free fire e ebong free fire er notun ekta update chole esche jeta hocche tomar basically dragon er upor nirbhorshil because ekhane hocche amader new dragon add hoyeche ar sathe sathe hocche amader zombie ekta mode add hoyeche to guys ajke ei video rate onek beshi moja hote choleche to guys cholo amader video ta shuru korchi ebong amader sathe ache saraf ebong cypher jara hocche amader sathe minecraft khele ebong amra kori shekhane onek beshi fun tader sathe kintu amra abaro chole ashlam free fire prothom bari asche eder sathe amra video korte to guys ekhane hocche amra prothomoto zombie mode start kore dilam zombie mode kintu amra ageo khelechi but eta hocche ektu beshi update koreche ebong আগে থেকে একটু বেশি মডিফাই করেছে এবং এটা আমার কাছে আপাতত ভালোই লাগতেছে ম্যাপটা তো চলো গাইস এখানে হচ্ছে আমাদের 8টা কিল অলরেডি ডান সো এখানে আমার একটু সমস্যা হচ্ছিল যার কারণে একটু আটকে গেছিলাম একটু এফকে ছিলাম সো এখানে হচ্ছে আমরা মারামারি শুরু করে দিয়েছি আসার সাথে সাথে এবং একটা জম্বি কুড়ান নিয়ে আমাকে মারতে আসছে বাট পারবে না ভাই আমি তো অনেক বেশি শক্তিশালী গাইস কি বল আর আমাদের ডেসার্টটা দেখতে পাচ্ছো তিনজনের টেস্ট সেম আর এই ডেসার্টটা আসলে বট টাইপের মনে হয় বাট আমাদের বন্ধুরা তো ফ্রি ফায়ার খেলে না তো বেশি তো যার কারণে হচ্ছে আমার এটাই পড়া লাগছে ওদের কাছে এটাই ছিল সো গাইজ এখান থেকে কি করতেছি এখানে আমরা জম্বিদেরকে মানতেছি আর এখানে হচ্ছে আমাদের এখান থেকে আমরা আনলিমিটেড এমো পাবো ওকে সো এখানে আমাদের তো হচ্ছে এখানে আমাদের ডিফাইন টাইপ অফ জম্বি আসতেছে আর এখানে আমাদের অনেকগুলো স্টেপ আছে স্টেপের মধ্যে এখন আমাদের এন্ডুরেন্স হচ্ছে এখন আমাদের হচ্ছে মেইন মিশনটা হচ্ছে এন্ডুরেন্স এখানে আমাদেরকে জম্বিদের হাত থেকে বেঁচে এখান থেকে এখন এসকেপ করতে হবে সো এখানে আমাদের আর কত সেকেন্ড জন্য আছে আই থিঙ্ক আর 20 সেকেন্ড এখানে বাকি এন্ডুরেন্সের জন্য তারপরে আমাদের টিমমেটের মধ্যে যদি কেউ হচ্ছে তোমার এসকেপ করতে পারে এই জায়গা থেকে তাহলেই হচ্ছে আমাদের এই প্রথম স্টেপটা কমপ্লিট হবে সো রাইট গাইস এখানে হচ্ছে আমাদের স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি এবং হচ্ছে আমাদের এখানে এন্ডুরেন্সটা শেষ হয়ে গেছে এবং লেখা আছে রিচ দ্য টার্গেট লোকেশন 8 মিনিটের মধ্যে হচ্ছে এখানে আমাদের লোকেশনে যেতে হবে আর এখান থেকে আমাদের কিন্তু এই ডোরটা খুলে গিয়েছে এবং এখান থেকে আমাদের অ্যারো দেওয়া হয়েছে অ্যারো সাইনটা এখানে আমরা কিন্তু সাকসেস করে নিয়েছি 8 মিনিট টাইম ছিল বাট এখানে আমরা চলে আসছি সেকেন্ডের মধ্যেই তো এটা হচ্ছে এখন এখান থেকে আমাদের দ্বিতীয় স্টেপটা শুরু হবে তো এখান থেকে আমরা আপাতত লুট করতেছি ইজি স্টেজ 2 আর এখান থেকে আমরা হচ্ছে আপাতত নির্ভর হেডশট বুস্ট বিকজ হেডশট তাহলে আরও বেশি লাগবে এবং এখানে হচ্ছে আমাদের আপাতত আমার হচ্ছে দেখি কী নেওয়া যায় তো এখানে আই থিঙ্ক ম্যাক্সে বানিয়ে ভালোই তো বাট এখানে এক্সএমবি নিয়ে নিই গাইস তো চলো গাইস রিচ দ্য টার্গেট লোকেশন এখন আমাদের আবার ওই মেন টাস্ক হচ্ছে আমাদের টার্গেট লোকেশনে যেতে হবে আর এখানে ওটা হচ্ছে তোমাদের 36 মিটার সামনেই বাট হচ্ছে এখানে আমরা একটু এনিমি মারতেছি যার কারণে জন্য আমাদের কিলটা হয় আর আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি যে বেশি কিল করতে পারবে সে হচ্ছে এখন উইনার এই ম্যাচের সো গাইস হচ্ছে এখন আমাদের 61 কিল হয়ে গিয়েছে আর সামনে কিন্তু আমাদের ওর এখানে আমাদের 99 মেনে দিয়েছে সো অল রাইট গাইস অনেক কষ্টের মাধ্যমে কিন্তু আমরা আমাদের পিংটা আবারও ঠিক জায়গায় স্থানান্তরিত করতে পেরেছি এখানে আমাদের 17 পিং চলে আসছে আবার তো ভাই ওই মিশনটা আমাদের শেষ আর ওখানে 99 মার্ক মানে আমি খেলতে পারি না এটা কিন্তু অলরেডি সাকসেস হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমাদের এখনও 66 কিল আছে আই থিঙ্ক আমি হেরে যাবো এটাতে বিকজ হচ্ছে আমার 99 মার্ক ছিল ততক্ষণে কিন্তু তারা অনেক কিল কনফার্ম করে নিয়েছে এখন আমাদের স্ট্রেস 3 আর এখন আমরা ভাবতেছি ওখানে গ্রেভ স্ট্রাইক ইউজ আ মিল ওয়েপেন তো এটার পাশেরটা নিয়েছি তো এদের হচ্ছে এই কী অ্যাবিলিটি নিয়েছে রে ভাই চারপাশে এরকম লাইটিং চলতেছে মনে হয় কোনো একটা কিছু নেই এটা হচ্ছে আমাদের সারাফ ভাই সারাফ ভাইয়ের মাথায় কি একটা টুপি পড়ছে যেটাই হোক না কেন গাইস আমাদের আবার হচ্ছে একই টার্গেট রিচ দ্য লোকেশন মিনস টার্গেট লোকেশন তো এখন আমরা কী করবো গাইস টার্গেট লোকেশনে যাবো রাইট তো চলো আমাদের টার্গেট লোকেশন হচ্ছে আসছে আর এখান থেকে আই থিঙ্ক আমরা শুনেছি গাড়ি ইউজ করতে পারবো শুনেছি বা দেখি নাই তো চলো ওখানে দেখি ও পাশে একটা গাড়ি ছিল ভাই জিপ গাড়ি ছিল আর আরও অনেক টাইপের গাড়ি ছিল তোমার বাইকও ছিল আই থিঙ্ক উঁচু উঁচু বাইক ছিল ও ভাই সব তাহলে আমরা উঠতে পারবো না কেউ জায়গায় ওই জায়গায় তো অনেক জম্বি আছে ভাই সব আর এখানে দেখতে পাচ্ছি আমি আমার ড্যামেজটাকে বুস্ট করেছি যার কারণে এখন আমাদের 56 করে বডি শটে ড্যামেজ দিচ্ছে
মিন্স এখন যদি আমি হেডশট মাই তাহলে 239 ড্যামেজ দিচ্ছে আর আমি খালি সব জম্বিকে শেষ করে ফেলেছি আর এখানে সার্ভাইভ আনটিল দ্য গেট ওপেনস এখানে আমাদের নতুন চলে আসছে আমাদের নতুন মিশনটা 100 সেকেন্ড আমাদের হচ্ছে সার্ভাইভ করা লাগবে আনটিল দ্য গেট ওপেনড ওকে সো গাইস এখানে কি আসছে এখানে ও মাই গড আমার বন্ধু রে বন্ধু সো গাইস এটা তো আমার বন্ধু গাইস ওকে ওকে সো গাইস ভাই আমাকে লিফট দিচ্ছে না গাইস ইটটাকে ওর নামে একটা প্রশংসা করলাম বাট ও মাই গড ও দিয়েছে নাইস ভাই এ ভাই আটকে গেল নাকি ও মাই গড ভাই দেখো ভাই বন্ধু বাঁচাতে এসে ভাই ভাই কি বলি ভাই আমি কি বলি গাইস বাট ওর জন্য আমি মরে গেলাম গাইস তো যেটাই হোক এগুলো বাদ দাও সো এখন হচ্ছে আমি আমার কাছে আছে ফ্লেম থ্রোয়ার আছে হচ্ছে এক্স 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 নামটা ভুলে গেলাম তারপরে হচ্ছে আমাদের কাছে আছে ইউএমপি তো চলে গাইস এখানে হচ্ছে আমরা আমাদের কী করবো এখন আমরা জম্বি মারবো সার্ভাইভাল আনটিল দ্য গেট ওপেনস আর এখন আমাদের আর 14 সেকেন্ড বাকি মেনস এখন কিন্তু আমরা এটাকেও পার করে দেবো আই থিঙ্ক আর এটা পার করলে আমাদের এই জম্বি মোডের প্রথম স্টেপটা প্রথম না আমাদের প্রথম ম্যাচটা হবে ইজি সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এখানে আমরা ফাইনালি আই থিঙ্ক কমপ্লিট করে দিয়েছি আর এখন আমাদের পিছনে ওই গেটটা ওপেন হয়ে গেছে আর আমরা সেখানে চলে যাচ্ছি এবং এখানে সাকসেস লেখা চলে আসছে একজন খেলে কিন্তু আরেকজন আর এখান থেকে কিন্তু আমরা অলরেডি বুইয়াও হয়ে গিয়েছে গাইস আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার একটু মাঝে মাঝে করে রেখো আর আজকে ওদের সাথে খেলে আমার লিক টেনে অনেক বেশি ভালো লাগলো বাট হচ্ছে এখন আমাদের নেটের প্রবলেমের কারণে আমাকে ওপর বের করে দিয়েছে বাট যেটাই হোক না কেন ওদের সাথে খেলে আমার খুব ভালো লেগেছে তারপরে আমি হচ্ছে ওদের সাথে একটা কাস্টম খেলেছিলাম সেখানে হচ্ছে আমাদের একটা প্রবলেমের কারণে আমি পরে আর খেলতে পারি নাই বাট হচ্ছে ওদের উত্তম ধরা দিয়েছিলাম গাইস তো গাইস আজকে এবার কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর ওদের নিয়ে যদি আরও তোমরা ভিডিও চাও আর ওরা একটা নতুন চ্যানেল ওপেন করতে যাচ্ছে তো গাইস তোমরা সাপোর্ট করতে পারো তাদের চাইলে আমি তো তোমাদের রেকমেন্ড করবো তো আমি রেকমেন্ড করবো তোমাদের ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার নেই বাট তুমি করতে চাও তো করতেই পারো তো গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো আর হচ্ছে তোমাদের আরেকটা কথা বলে দিই আমাদের একটু রেকর্ডে এখানে একটু সমস্যা হয়েছে একটা কারণে সো বিকজ আমি এখন ভয়েস ওভার করতেছি তো যার কারণে হচ্ছে আমাদের ভয়েসে একটু প্রবলেম হয়েছে গাইস গাইস এটা তোমার একটু কনসিডার করে নিও তো আল্লাহ হাফিজ গাইস